ওয়াচ টাইম কমে যাচ্ছে, প্রবলেমটি কী জন্যে? তো সেই কারণে আজকে চলে এলাম ইউটিউবে। তো প্রবলেমটি আজকে বলবো আমার পেছনে, আমি কোনো ভিডিও শ্যুট করি নাই প্রফেশনাল মানের, কারণ ভিডিও শ্যুট করার মতো আমার হাতে সময় নেই। তো প্রবলেমটা হচ্ছে যে এটা হচ্ছে ইউটিউবের একটা বড় একটা আপডেট। আগে আমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হতো মিনিটে, এখন আমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হবে ঘন্টায়। যেহেতু এখন ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে ঘন্টায়, তো সেই কারণে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। আগে ছিল মিনিটে, আগে ছিল কিন্তু মিনিটে, এখন হচ্ছে ঘন্টায়। তো সেই কারণে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। তাছাড়া এটা কিছু না, এটা ভয়ের কিছু না যে হ্যাঁ আমাদের ওয়াচ টাইম কমে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের আজ চ্যানেল থেকে মোটিভেশন ডিজেবল হয়ে যাবে, না এটা না, এটা একদম ভুল কথা। তো আমাদের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে না, বরং এটা আমাদের ঘন্টায় পরিণত হচ্ছে। তো কমে যাচ্ছে না কিন্তু ঘন্টায় পরিণত হচ্ছে, ভালো করে বোঝা যান। যে অনেকেই প্রচার করতেছে যে যাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে, তাদের চ্যানেলটাকে মোটিভেশন ডিজেবল হয়ে যাবে, অর্থাৎ মোটিভেশন আর হবে না। তো এটা ভুল কথা, এটা ফাউল কথা, এটা আসল কথা না, এটা একটা ইউটিউবের বড় আপডেট। এখন আমাদের ওয়াচ টাইমটা মিনিটের পরিবর্তে এখন ঘন্টায় কাউন্ট হবে। ওকে, ভালো থাকবেন।